অফিসে একদিন যদি মাদ্রাসায় একদিন যদি অফিসে যদি লেট করে যান দুই দিন যদি লেট করে যান তিন দিন যদি লেট করে যায় একদিনের বেতন কেটে যায় নাই না আপনি সকালে খান আর না খান বিরাজ করেন না করেন আপনি কাপড় চোপড় পড়তে পড়তে অফিসে ছোটেন ছোটেন না কারণ আপনার বেতন কাটা যাবে কিন্তু আমি আপনি সময় মতো মসজিদে গিয়ে সালাত আদায় করার এই হিম্মত এই হিম্মত এই সচ্ছল আপনার আমার মুসলমানদের ভিতরে এখনো জন্মগ্রহণ করেনি আফসোস আমাদের আপনার মতো মুসলিমদের আফসোস আজকের গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে যে অত্যাচার হচ্ছে অন্যান্য দেশে মুসলিমদের উপরে যে নির্যাতন হচ্ছে আমাদের বাংলাদেশে যদি মুসলমানদের উপরে কোনো অত্যাচার আছে কাউকে খুঁজে পাওয়া যাবে না সবই ব্যাঙের গর্তে ঢুকে যাবে ঠিক না আপনি জেহাদ জেহাদ কথা বলেন আপনি জেহাদের কথা বলেন আপনি আন্দোলনের কথা বলেন আপনি যে সালাত আদায় করছেন এই সালাত নিয়ে আপনি জেহাদ টিকতে পারবেন জেহাদের ময়দানে টিকতে পারবেন থাকতে পারবেন এই ঈমান নিয়ে আপনি জেহাদ করতে পারবেন কি মনে হয় আপনার কাছে কেউ যদি তলোয়ার নিয়ে ছুটে আছে পালিয়ে ছুটে চলে যাবেন সম্পর্কে শুধু মন্ডলী আসেন ইবাদত আমি বলছিলাম ফরজ ইবাদত কয়টি পাঁচটা কালেমা এটাও ইবাদত দুই সালাত তিন জাকাত চার সিয়াম পাঁচ জাকাত কালেমা নামাজ আর রোজা সকল মুসলিমের উপরে ফরজ প্রত্যেক জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম নর নারীর উপরে প্রত্যেক জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম নর নারীর উপরে রমাজানের সিয়াম সালাত পাঁচত্ব সালাত এবং কালিমা স্বীকৃতি দেওয়া ফরজ আবশ্যক পালন করা আর বিশ্বাসগত প্রত্যেক মুসলিম প্রাপ্তবয়স্ক জ্ঞান সম্পূর্ণ নর নারীর উপরে এই পাঁচটি বিষয়ের উপরে ঈমান আনয়ন করা ফরজ যারা দরিদ্র তাদের উপরে জাকাত ফরজ না যারা দরিদ্র তাদের উপরে হজ ফরজ না কিন্তু দরিদ্র দরিদ্র সকলের উপরে সালাত ফরজ ধনী দরিদ্র সকলের উপরে সিয়াম ফরজ ধনী দরিদ্র সকলের উপরে কালিমা ফরজ ঠিক না এই পাঁচটি ফরজের মাঝে আমি একটি ফরজ নিয়ে আলোচনা করব তার নাম সিয়াম রমাদান আসছে দেখেন